ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি ছাদ বাগানে, সকালবেলা এসে তো কিছুটা কাজ করে গেছি, তো আবারও চলে এসেছি ছাদ বাগানে। আজকে কিছু ছোলা শাক বসাবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাঘর থেকে দেখুন কী কী নিয়ে চলে এসেছি। প্রথমত নিয়ে এসেছি চা পাতা, দেখুন এরকম প্রতিদিন কিন্তু এতটা করে চা পাতা আমার ছাদ বাগানে চলে আসে। ইউজ করার পরে যে চা পাতাগুলো আমরা ফেলে দিই, সেটা কিন্তু আমার ছাদ বাগানে খুব সুন্দর একটা কম্পোস্ট তৈরি হয়ে যায়। আর এখানে দেখুন একটা গামলা নিয়েছি, তার মধ্যে কিন্তু বেশ কিছুটা শুকনো জিনিস কিন্তু আমি ভরাট করে নিয়েছি। তো এটার জন্য আমি কেন ভরাট করেছি সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন রয়েছে, যেহেতু সর্ষে বেটে এখানে নিয়ে চলে এসেছি, কারণ সর্ষে বাটাটা খাওয়ার কাজে ব্যবহার হয়েছে, এবং ছাকার পরে যে ছিবড়েটা থাকে সেটাও কিন্তু আমরা ছাদ বাগানে ছাদের গাছের জন্য কিন্তু ব্যবহার করতে পারি। এটাকে কিন্তু পচিয়ে তারপর কিন্তু আমরা গাছে ব্যবহার করব। আর এখানে রয়েছে দেখুন ছোলা, তো ছোলাটাও যেহেতু প্রতিদিনই ছোলা খাওয়া হয়, তো কিছুটা ছোলা কিন্তু আজকে অঙ্কুর তৈরি করে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে, ছোলা শাক বসাবো, ছোলা শাক তৈরি করব বলে। তো দেখুন ছোলাগুলো কিন্তু বেশ ভালো অঙ্কুর হয়ে গেছে। আর এখানে যে বড় গামলাটা নিয়েছি, এর মধ্যে আমি এই শুকনো জিনিসগুলো কিন্তু ভর্তি করে নিয়েছি, একদম চেপে চেপে ভর্তি করে নিয়েছি। এর উপরে 1 ইঞ্চি মতো মাটি দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ছোলা গাছ ছোলাগুলো কিন্তু বসিয়ে দেবো। নিচে কম্পোস্টটাও রেডি হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ওপরে কিন্তু ছোলা শাকটাও রেডি হয়ে যাবে। তো এরকম যদি আমরা বেডটাকে হালকা করতে চাই, বা এরকম বড় বড় জায়গা যদি আমরা কোনোরকম গাছ বসাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকমভাবে শুকনো জিনিস ভর্তি করে তার উপরে কিন্তু আমরা যে কোনো শাকের গাছ কিন্তু খুব অনায়াসেই তৈরি করতে পারি। তাতে কী হয় কি, বেডটাও যেমন হালকা থাকলো, তার সঙ্গে সঙ্গে আমাদের নিচে কিন্তু কম্পোস্টটাও রেডি হয়ে যাবে, আর যে গাছ শাকটা আমরা বসাচ্ছি সে কিন্তু এখান থেকে খাবারও পেয়ে যাবে। আমাদেরকে কিন্তু আর আলাদা করে কোনো খাবার আর এর মধ্যে দিতেও হবে না, এখান থেকে কিন্তু আস্তে আস্তে খাবারটাও পেয়ে যাবে। তো ছাদ বাগানে যদি আমরা ছাদের লোড কমাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম শুকনো জিনিস ব্যবহার করে বিভিন্ন রকম সিজনের যে সমস্ত গাছগুলো হয় সেগুলো কিন্তু আমরা বসাতে পারি, বিভিন্ন রকম ফুলের গাছ বসাতে পারি, বিভিন্ন রকম সবজি গাছ, শাকের গাছ এগুলো তো বসাতেই পারি। তবে পার্মানেন্ট গাছ কিন্তু এর মধ্যে বসানো যাবে না, কারণ সারা বছর যেহেতু এর মধ্যে নিচে কম্পোস্টটা রেডি হবে, তো তার জন্য পার্মানেন্ট গাছগুলো না বসিয়ে আমরা সিজনে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো আমরা কিন্তু এর মধ্যে বসাতে পারি। তো এবার আমি এটাকে পুরো মাটি দিয়ে একটু ভর্তি করে নিলাম, দেখুন নিয়ে একটু এরকম হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। তো চেপে চেপে দেওয়ার পরে উপর থেকে কিন্তু এবার জল দিয়ে দিতে হবে। তো জলটা দেওয়ার আগে আমি দেখুন সামান্য একটু নিম খোল এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিম খোলটা দিলে কিন্তু অন্যরকম কোনো পোকামাকড় আসবে না, যেমন তার সঙ্গে সঙ্গে ছোলা শাক যেহেতু বসাচ্ছি এখানে কিন্তু কোনো ফাঙ্গাসও তৈরি হবে না, সেই জন্য আমরা কী করবো একটু নিম খোলের মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে হালকা হাতে কিন্তু জলটা দিতে হবে, মগ দিয়ে কিন্তু ভর্তি করে করে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাটিটা ধুয়ে একদম নিচের দিকে চলে যাবে। সেই জন্য একটু হালকা হাতে জল ছিটিয়ে ছিটিয়ে জলটা দিয়ে মাটিটাকে পুরো ভিজিয়ে নেব। নেওয়ার পরে এবার কিন্তু আমি এর মধ্যে ছোলাগুলোকে জাস্ট উপর থেকে আলতো করে ছড়িয়ে দিতে হবে, কারণ এখানে যেহেতু অঙ্কুরটা অনেক বেশি বড় বড় হয়ে গেছে, আর এই অঙ্কুরটাই কিন্তু হলো গাছের শিকড়, তো এইটা যাতে না ভেঙে যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেই জন্য আমাদেরকে কিন্তু খুব আলতো হাতে কাজটা করতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর উপর থেকে মাটি চাপা দিয়ে দিলেই ছোলা গাছ কিন্তু ছোলাগুলো কিন্তু বসানো হয়ে গেল। তো এইটা কিন্তু মাটি ছাড়াও তৈরি করা যায় ছোলা গাছ, সেটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে ঝুড়িগুলো হয়, ছিদ্রযুক্ত যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ির মধ্যে দিয়ে, আর নিচে আমাদের একটা গামলার মধ্যে জল দিয়ে জাস্ট জলের উপরে বসিয়ে রাখতে হবে। উপর থেকে একটা সুতির কাপড় আমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে গাছ না বেরোচ্ছে, তাহলে কিন্তু আপনি মাটি ছাড়াও কিন্তু ছোলা গাছ শাক কিন্তু তৈরি করতে পারেন। তো এইভাবে আস্তে আস্তে সমস্ত ছোলাগুলোকে ছড়িয়ে দেবো। এরকম সেম পদ্ধতিতে আপনারা কিন্তু যে কোনো শাকের গাছ কিন্তু এর মধ্যে বসাতে পারেন, বসাতে পারেন লাউ গাছ, বসাতে পারেন কুমড়ো গাছ, এই ধরনের যে সমস্ত গাছের শিকড়টা খুব বেশি নিচে যাবে না সেই ধরনের গাছ কিন্তু এর মধ্যে বসাতে পারেন। এতে কী হবে কি, 2-3 মাস পরে কিন্তু নিচে খুব ভালো একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু আমরা বার করে আবার বিভিন্ন গাছে ব্যবহার করতে পারবো, সেই জন্য আমরা এর মধ্যে কিন্তু কোনো রকম পার্মানেন্ট গাছ না বসিয়ে আমরা সিজনে যে সমস্ত শাকসবজিগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজেই এরকম নিচে শুকনো জিনিস দিয়ে আমরা কিন্তু ওপরে অল্প মাটি দিয়ে কিন্তু আমরা সবজি গাছগুলো কিন্তু তৈরি করতে পারি। আর এক্ষেত্রে কী হয় কি, আরেকটা সুবিধা হয়, ছাদে কিন্তু অতটা লোডও পড়ে না, অনেকটা হালকা থাকে, এই বড় গামলাটা কিন্তু খুব অনায়াসে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আর যদি মাটি দিয়ে ভরাট করতাম তাহলে কিন্তু এটা প্রচণ্ড ভারী হতো,
এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় সরানোও যেত না, আর অনেকটা মাটিও লাগতো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আমাদের ছাদ বাগানের যেমন লোডটাও কমাতে পারবো, আর তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু খুব সুন্দর একটা গাছের খাবারও কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তো আমার সমস্ত ছোলাগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে উপর থেকে কিন্তু মাটি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তো মাটি দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে ঢেকে দেবো, কারণ যাতে উপর থেকে যাতে কোনো রকম ছোলাটা যাতে না বেরিয়ে থাকে, সেরকমভাবেই কিন্তু খুব বেশি করে বেশ অনেকটা এক আবার হাফ ইঞ্চির মতন আবার মাটি দিয়ে পুরো ছোলাগুলোকে আমাদেরকে ঢেকে দিতে হবে। তো এইভাবে ঢেকে দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপর থেকে আবার জল দিয়ে যে কোনো একটা সাদা প্লাস্টিক আমাদেরকে ওপর থেকে চাপা দিয়ে চার পাঁচ দিন মতন চারপা দিয়ে রেখে দেবো, তাতে ভেতরে ময়েস্টটাও থাকবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজেই গাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এইভাবে আপনারা কিন্তু ছাদ বাগানে খুব সহজেই ছোলা গাছ তৈরি করতে পারেন। ছোলা গাছ না এরকমভাবে কিন্তু যে কোনো আপনারা শাকের গাছ তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা ছাদ বাগানে খুব সহজেই, এখনও কিন্তু সময় আছে আপনারা কিন্তু ছোলা শাক খাওয়ার জন্য, আপনারা কিন্তু এইভাবে ছোলা গাছ বসাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।